পক্সের পর এবার ভারতে ক্রমেই ছড়িয়ে পড়ছে আরেক নতুন ভাইরাস টমেটো ফ্লু গেল মে মাসে প্রথমবারের মতো কেরালায় শিশুদের শরীরে ভাইরাসটি শনাক্তের পর কেবল এই রাজ্যেই টমেটো ফ্লুতে আক্রান্ত হয় আশিটিরও বেশি শিশু এরই ধারাবাহিকতায় প্রতিবেশী আরও দুই রাজ্যে মিলল নতুন এ ভাইরাসের অস্তিত্ব স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায় তামিলনাড়ু এবং ওড়িশায় নয় বছর পর্যন্ত শিশুদের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে সাধারণত টমেটো ফ্লুতে পাঁচ বছরের কম শিশুরা বেশি আক্রান্ত হয়ে থাকে চিকিৎসকরা বলছেন কোভিড চিকুনগুনিয়া এবং ডেঙ্গু জ্বরের মতো লক্ষণ হওয়ায় টমেটো ফ্লু শনাক্ত করা খুব কঠিন ভারতে বর্ষা মৌসুমে চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আলাদা করে ভাইরাসটি শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে বলেও উল্লেখ করা হয় তবে বিরল এই ভাইরাসটি সংক্রমণ স্থানীয় পর্যায়ে থাকায় এটি এখনও হুমকি হয়ে ওঠেনি বলে দাবি চিকিৎসকদের তবে করোনাকালীন অভিজ্ঞতার কথা মাথায় রেখে ভাইরাসটি প্রতিরোধে এখন থেকেই কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তারা টমেটো ফ্লু ভাইরাসের প্রকৃত ধরন শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় বিজ্ঞানীরা এটি শরীরে এক ধরনের লাল ফোস্কা তৈরি করে বলে একে টমেটো ফ্লু বলা হয়ে থাকে অপরিষ্কার কোনো কিছু ধরলে বা মুখে দিলে ভাইরাসটিতে সংক্রমণের ঝুঁকি বাড়ে আর এ কারণেই শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে অন্য কর্মকার সময় সংবাদ